নামাজের পরে কেউ চলে যাওয়া রাসূল পছন্দ করতেন না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বামু ইলা সালাহ ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে খুব তাড়াহুড়া করে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য জিকির করার সময়টুকুন তারা পায় না। এই আলামতটা মুমিনের আলামত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে তিনি আজকারগুলো পড়তেন, আজকারগুলো তিনি শিখাতেন। নামাজের সালাম ফিরিয়ে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার অভ্যাস করেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ পড়ার চেষ্টা করেন। এরপরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পড়ার চেষ্টা করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ফজর আর মাগরিবে পড়তেন সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার ফজর আর মাগরিবে। বাকি নামাজগুলোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়তেন। এই আমলগুলো অভ্যাসের মধ্যে নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আমল করুন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন মাগরিবে, ফজরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা পড়ার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। ফজরের পরে মাগরিবের পরে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনতা। ফজরের পরে মাগরিবের পরে তিনবার রাসূল পড়তেন। এই দোয়াগুলো নিয়ে ইনশাআল্লাহ আমার চেষ্টা আছে একটা কিতাব লেখা। অন্তত এই কিতাবের মধ্য দিয়ে সুন্নাটা যদি মানুষের কাছে ছড়িয়ে যায় নামাজের পরে, খুব ছোট্ট আকারে, সীমিত আকারে, ছোট্ট আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন দোয়াগুলো যেগুলো রাসূল পড়তেন, প্রত্যেকটা মসজিদে এটা টানিয়ে দেওয়া দরকার। একটা লম্বা ক্যালেন্ডার করে প্রত্যেকটা মসজিদে দিয়ে দেওয়া দরকার, যাতে করে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মুসল্লি যেন এই আমলগুলো করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমি